আসসালাম আলাইকুম। আমি আমাদের দেশের সম্মানিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি সাংবাদিক বন্ধুদের এবং সচেতন আমাদের দেশবাসীর প্রতি। কিছুক্ষণ আগে আমি সামাজিক ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেলাম, আমি এবং আমার ওয়াইফ সিনথিয়া ইসলাম তিশাকে গুলি করে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে। আমাদের কি বাঁচার অধিকার নাই দেশে? আমরা কি অপরাধ করছি? আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের দুজনকে গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। আমরা দুজন শরিয়া সম্মতভাবে দেশের আইন মেনে বিয়ে করেছি। আমরা বইমেলায় দুইটি বই আমাদের প্রকাশিত হয়েছে, এই কি আমাদের অপরাধ? আমি আবারও আপনাদেরকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। আমরা শাহবাগ থানায় একটি জিডি করেছি, কারণ গত 9 তারিখেও বইমেলায় আমাদের উপর এই ধরনের হুমকি দেওয়া হয়েছে, আমাদেরকে উত্ত্যক্ত করা হয়েছে। সে একটি মেয়ে, তাকে পর্যন্ত উত্ত্যক্ত করা হয়েছে। তো আমি এবং আমার ভাই অত্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য এবং যারা আমাদেরকে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছে প্রকাশ্যে এই ভিডিও বার্তায়, তাদের দ্রুত আইনের আওতায় আনার জন্য জোর নিবেদন করছি। আমি একজন নারী, আমাদের কি আসলে এই দেশে বাচ্চা বেঁচে থাকার কোনো অধিকার নেই নাকি? আমরা সম্পূর্ণ শরিয়া মোতাবেক বিয়ে করেছি, কিন্তু আমাদেরকে এভাবে মেরে ফেলার হুমকি কেন?